আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কম্পিউটারের একটি কমন প্রবলেম, আবার প্রবলেমও না, এটা অনেক সময় হয়ে যায়, স্ক্রিন উল্টে যাওয়া। তো কীভাবে স্ক্রিন উল্টে গেলে এটাকে স্ক্রিনটাকে পজিশনে নিয়ে আসব সেটা আমরা দেখে নেব। তো ধরেন আমার স্ক্রিনটা এরকম করে উল্টে গেল, হঠাৎ করে এরকম চাপ লেগে উল্টে গেল। আমি জানি না এটা কীভাবে হঠাৎ করে হয়ে গেল, এটা অনেক সময় অজান্তে এই হয়ে যায় বা কিবোর্ডের চাপ লেগে যে কোনো হয়ে যেতে পারে। তো এটা ঠিক করার জন্য বা উল্টানোর জন্য যদি সোজা করতে চান তাহলে কন্ট্রোল অল্টা অ্যারো কি, টপ অ্যারো কি দেব, টপ অ্যারো কি সোজা হয়ে গেলো। আবার যদি আগের পজিশনে নিয়ে যায় বা এভাবেই হয়ে গেছিলো আপনার স্ক্রিনটা, কন্ট্রোল অল্টা রাইট অ্যারো, অ্যারো কিতে চাপ লাগছিলো। আবার এটা এরকম হইতে পারে, কন্ট্রোল অল্টা বটম অ্যারো কিতে চাপ লেগে নিচের দিকেও হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। আবার এরকম হইতে পারে, কন্ট্রোল অল্টা চাপ লেগে লেফট কিতে এরকমও হতে পারে। তো যেভাবেই হোক আপনি স্ক্রিনটাকে আমরা সাধারণত যে মুডে রাখি সোজা রাখি, টপ দিকে রাখি, টাক্সবারটাকে নিচের দিকে রাখি, বটমে রাখি। তো এটা কন্ট্রোল অল্টা টপ অ্যারো কি দিব, এভাবে হয়ে গেল। আবার আপনি ইচ্ছাকৃতভাবে করতে পারেন যে আমি রেড লেফট সাইডে রাখবো অথবা রাইট সাইডে রাখবো, তখন কন্ট্রোল অল্টা রাইট অ্যারো কি চাপবো, মানে কন্ট্রোল অল্টার সাথে যে কোনো অ্যারো কি চাললেই স্ক্রিনটা উল্টিয়ে যাবে, মানে অন্য অন্য সাইডে চলে যাবে, হয়তো রাইট সাইডে লেফট সাইডে। এভাবে আমরা স্ক্রিনটাকে সোজা করতে পারি।